দি মামু না সামান্য কফি বেটা সেটাও কম খাইতে কইতাছে সকাল বেলার ঘুমটা পর্যন্ত কম ঘুমায় নাইলে নাস্তা মার্জুক রাসেল যিনি কিনা এক নামেই পরিচিত দাঁড়ান হয়তো চিনতে পারবেন না কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছি ব্যাচেলার পয়েন্টের পাশাবাইর কথা তো মনে আছে আপনাদের মার্জুক রাসেলের একটি স্ট্যাটাসে পুরোই আগুন ধরিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় আর তা নিয়ে এখন হচ্ছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা এবং কথার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তি আছে তাহলে চলুন মার্জুক রাসেলের সেই স্ট্যাটাসটি দেখে ফেলি মার্জুক রাসেল পাই ব্যাচেলার পয়েন্টের নাটকে অভিনয় করার মাধ্যমে শুধুমাত্র তার কালির জন্য বেশ পরিচিতি পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় আর সেই মার্জুক রাসেল মাত্র 9 ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন যে আপনি জানেন কি আমরা যে শহীদ মিনারে পুষ্প অর্পণ করি সেই শহীদ একটি আরবি শব্দ মিনার ফার্সি শব্দ এবং পুষ্প সংস্কৃত শব্দ এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে বাংলা একাডেমি সেই বাংলা একাডেমির একাডেমি আবার ইংরেজি শব্দ এই যে এতগুলো বিদেশি শব্দের ভিড়ে আমি দু একটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি এটা অনেকের সহ্য হয় না এখন আবার অনেকেই বলবে যে আরামিয়া কমফোর্ট বলছো কেন আরাম বলো এদিকে আরাম আবার ফার্সি শব্দ কি মুসিবত আহ এদিকে মুসিবত আবার আরবি শব্দ এই ধরনের একটি জটিল স্ট্যাটাস দিয়ে তিনি তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন মূলত তিনি তার এই অভিব্যক্তির মাধ্যমে তিনি যে সংলাপগুলো উচ্চারণ করেন নাটক এবং সোশ্যাল মিডিয়ায় প্রতি যে মানুষের একটি ক্ষোভ রয়েছে সেগুলোরই একটি ইশারা দিয়েছেন প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সবন্ধুরা মার্জুক রাসেলের এই স্ট্যাটাসটি আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।